एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आई होप तुम्हारा सबाई खूब भलो आज तो आज के आबार हमें ब्लॉगटा स्टार्ट करते देरी हो गए कारण एज यूजुअल घूम के देरी उठे शनि रविवार आसले एक बेसि घूम पाए तो वो एक बेसि टाइम हमें घुमाई तो दीदी आज के देखे दीजिए वोजन एकटूड़ी उठते पे जैक आज के सभी आबाद चले जाब ओई बारे कारण कल के आबाद अफिस आज है दीदी भाई आज के वैक्सीन आज वोजन दीदी भाई और श्रीमान दादा जा वैक्सीन नीते ततक्षण सौभिक माँ पिहान के सामलाब तीनजने मिले सामलाब जैक एबार गए देखी सबा कि मन गल्प कर दीदी भाई रान्ना कर मन हो मैं ब्रेकफास्ट रेडी करते तो आज के वीडियो के प्लिज लाइक कर दिए जो सबसक्राइबर ना हो थको दें सबसक्राइब कर नोटिफिकेशन बेल्ट एनेबल कर दिए दीदी भाई आज के छुट्टी बोले ओइजने सकाल थेके दीदी भाई काजे लेगे पड़े ये बोलेछे दीदी भाई छुट्टी मने हय आज के छुट्टी नियेछे मने हय ना पैक नहीं जाबे ना ओ दीदी भाई पैक नहीं जाबे दीदी भाई तोर कि आज के छुट्टी नहीं कि ऑफिस पड़े सकाल बेला उठे काम दे दिलो क्या दिलो क्यों जाएगी किछु जाएगी মানে পিহা এতটায় ডेंजरस বাচ্চা ও সবেতেই বমি আসে ভাত তো একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে মনে হয় তাতে ওর ব্যাক চলে আসে ফ্রেঞ্চ ফ্রাই দেয়নি খেলেই ওর বমি চলে আসে শ্রীমান দাদা আবার মেয়েদের ছুটি পরে ওকে নিয়ে বাইরে ছুটেছে বাইরে গেলে আবার ওর মনটা ভুলে যায় মা অনেকদিন পর কাটছিল सकाल कटा बजे सकाल साढ़े छा बजे तक टाइम पड़ा जाए এই ভিডিওগুলো আমি দিয়ে দেব চ্যানেল থেকে সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনস বেস ওর চ্যানেল থেকে তোমার চ্যানেলে বেস চলে যাবে আমি বলছি আর দিদি ভাই আর তুই সব সময় একটা গ্রুপ বানিয়েছিস যে সব সময় ইয়ে হলে তাই এরকম স্ট্রং ঝগড়ুটি এগেইনস্টে তো আমরা লড়তে পারবো না আমাদের গ্রুপ বানাতেই হবে তো হিটলারকে একা কেউ হারাতে পেরেছিল হিটলার এগেইনস্টে গোটা দুনিয়া এক হয়েছিল বলে হিটলারকে হারাতে পেরেছিল তুই হিটলারের মতো পাওয়ারফুল না তোকে ডমিনেট করা সময় নয় তো তোর মাঝখানে পেট তোর মুখ চলে যাচ্ছে তোর থেকে আমি তাই দেখলাম আমাকে গালি দিয়ে উচ্চনে পাঠিয়ে দিচ্ছে এদিকে তুই এই তুই ওই তার মধ্যে পপ পপ করে মুখের গিলে যাচ্ছে অগার যদি 12টায় শোনো আমাকে গালি দিয়ে যাচ্ছে এদিকে আর এদিকে পপ পপ করে মুখ গিলে যাচ্ছে সেইদিকে মুখ চলতে থাকছে এদিকে তখন কোনো কামাই নেই এদিকে আমার উপর এত রাগ তখন কি করছিস আমাকে সবাই তো আমার সাথে ঝগড়া করছে হ্যাঁ আমাকে তো একদম জানো না তাই বললি এখন ক্যামেরা অন করে বসে থাকলে কি করে হবে उपोस कर स्कूल टीचर मतलब बका दी आज के की तोर मुडটা ভালো আছে কি আমার মুড খারাপ ছিল না তোর মুড খারাপ ছিল না তোরও মুড খারাপ না আমার মুড খারাপ থাকি না তোর অফিস আমি যদি বলি কি হয় তুই মুড খারাপ তুই অফিস থাকলে তুই কি রকম খারাপ যেন হিটলার মার্কা হিটলার মতো থাকি না তো অফিসের কাজের সময় এখন একটু কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে হবে আমি ওটা দিয়ে দেব পুরো2017
দিদি ভাই এতদিন পর বেরোচ্ছে, এটাই হচ্ছে না সবচেয়ে বেশি খুশির দিন। আর এতক্ষণ ধরে সৌভিক আর দিদি ভাই আমাকে, সৌভিক আমার সাথে ঝগড়া করছিল যে দিদি ভাইয়ের সাথে কেন আমি ঝগড়া করেছি, আর দিদি ভাই আমার সাথে ঝগড়া করছিল যে কেন আমি সৌভিকের সাথে ঝগড়া করেছি। দুজনে মিলে গ্রুপিং করে আমাকে যা ছাড় দিয়েছে, কত জিততে পারেনি, তাতে মামাই জিতেছে। কেন তুই পাক্কা ঝগড়া করছিস, তোর সাথে কি প্রবলেম হবে, তুই এখন ট্রেনার হয়ে গেছিস, তুই এখন ট্রেনার আমাদের। দিদি ভাই আমার বললি, বলে তুই সৌভিককে এরকম বললি, তারপর যে দিদি ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়ে গেল, তখন সৌভিক বলে তুই একদম কথা বলবি না আমার সাথে, কেন দিদি ভাইয়ের সাথে এইভাবে বিহেভ করেছিস। আচ্ছা এইটা এইটা মামনির, এইটা মণিমার, আর এটা দিদি ভাই, তিনজনের তিনটা জুতো, আর আমার কই তোর, এই যে তুই পড়ে আছিস না তোর, যা ওলে বাবা দেখো মাম্মা কত হ্যাপি আজকে, দেখো এরকম করে, ও বলে তুই ওই বাড়িতে গিয়ে করবি, আর ও বলে তুই এই বাড়িতে। এটা দিদি ভাইয়ের জুতো যেটা শ্রীমান দাদা এনে দিয়েছে। মা তোমার জুতো, তোমার কি তো বলেছো, দেখো তো পরে তোমার না চল, মা এসে জুতো জুতো করছে অনেকদিন ধরে, মা কে বিজি রং জুতো পড়তে চায়, পাটা পুরো কাভার তাই ভালো, কিন্তু পাটা সামনে এটা হচ্ছে না তো, ফিটিং হয়নি তো পায়ে। হ্যাঁ ঠিক আছে, এটা তো ছাড়বে, আঙুলটা মরে আছে না, না কোড়ে আঙুলটা মরে নেই, এই দেখো সুবিধা নেই, এই দেখো আর বলি বাবলি, ওইটা পড়ে দাও, ওইটা পড়ে দাও, বলি বাবলি মাথা গেছে কার, এই যে এই পাটা, কেন আমারই গরমের মধ্যে ফ্যান অফ করে দিচ্ছে, আরে ফ্যান না অফ করলে আওয়াজ হয় ঘ্যাজ 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 করে। আচ্ছা ভ্যাকসিন নেওয়ার আগে আমি নিজের ভ্যাকসিন নেওয়ার ব্লগ করতে পারিনি, কারণ আমি যেখান থেকে নিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি রেলের ছিল, তো ওখানে ভিডিও টিডিও বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউড ছিল না, তো ওরা, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যখন ভ্যাকসিন নিতে যাবে তখন আধার কার্ড মাস্ট, ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড ইজ মাস্ট। আর আরেকটা জিনিস হলো যখন তোমরা যেই জামাটা পরবে না, দিদি ভাই একটু আয়, যেই জামাটা পরবে, যেহেতু আরে যেহেতু ভ্যাকসিনটা এইখানে দেয়, ওই জন্য লুজ জামা পরবে, মানে যাতে করে এটা তুলে এখানে যাতে করে দিতে পারে। আমি যখন ভ্যাকসিন নিতে গেছিলাম তখন আমি থ্রি কোয়ার্টার জামা পরেছিলাম, আর আমার ভ্যাকসিন নিতে খুব প্রবলেম হয়েছিল, তো সবসময় লুজ জামা পরে যাবে, প্রেফারেবলি স্লিভলেস পরে যেও, আর আধার কার্ড নিয়ে যাবে। একটু ঘুরিয়ে আন, দেখ দেখ অলরেডি হাত বাড়িয়ে দিয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে অলরেডি, আচ্ছা চলে আসছি, থাকবে না কোনো, চলে আমি সরে যাবো, আমি সরে যাবো, বাবা কোথায় চলে গেল, পাপ্পা মাম্মা কোথায় চলে গেল, দুঃখ দেখ মনে হচ্ছে ওকে কেউ বিট্রে করেছে, ধাপ্পা কি জাতা হাসিস কেন, বাবা তোমার বিঙ্গোটা কই, বাবা বিঙ্গো কই, এইটা বিঙ্গো,
বিঙ্গোকে আবার জামা পরিয়ে রেখেছে। কি যাচ্ছে দেখ একবারে কথা দেখ না, বিঙ্গো শুধু ওপরে পড়েছে, গরমে পিছন ফেটে যাচ্ছে, ফুলে পিছনটা কিছু পড়েনি। ভালো করে ভালো করে সব একদম পরিষ্কার করে চাকা চাক। দিদি ভাই আসার পর তুমি খালি এই খাবো ওই খাবো কিছুক্ষণ আগে বলছিলি তোর শরীর না আমার কোনো কিছু, আমি কিছু খেতে পাচ্ছিলাম না বলে ওই জন্য আমি পিজা খেলাম, তাও আমার পিজা খেয়ে কোনো শান্তি পাইনি একদম। তারপরে পিজাটা রেখে দিচ্ছি, পিজা রেখে দিয়েছিলাম, রেখে আবার পরের দিন টিফিনে নিয়ে গেছিলাম। মানে খুব ডাস্ট দেয় তোমাদের পিজা, এই পিজা আবার ফ্রিজে রাখে। যে পিজাটা পরের দিন সবার হাতে গেছে তুই সন্ধ্যাবেলা খেয়ে নিয়ে গরম করে টিফিনে নিয়ে যাবো। আমার তো খেয়ে নিচ্ছি না ছেড়ে দে, পরের জন্য আর জন্মাতে পারবে না যেভাবে খাচ্ছি, একটু তো ছেড়ে দে, এই জন্মে তো মরে গেল তোর পেটে চলে গেল, পরেও জন্ম নিতে পারবে না তুই খাচ্ছিস। এখন তো আমরা ফিট থাকি না, মানে আমি খুশি থাকি ওই জন্য আমি ফিট থাকি, এখন কাজ আছে আমার, তখনও কাজ ছিল। হ্যাঁ তাই তো তাই, আলোটা দেখি হচ্ছে না বাবা, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো তো, চোখ বন্ধ করে ঘুমাচ্ছি, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে বলেছি, ঘুমিয়ে পড়ো, হ্যাঁ ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, রাত্রি বেলা ওরকম চোখ বন্ধ করে বসে আছি, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ওই চোখ বন্ধ করে, চোখ বন্ধ করো, আগুটা চলেই আসে। আপনার কোনো ভয় নেই, আমরা এরম ভাবে করবো, জিনিসটা হলো প্লেনে ওঠার মতো, মানে প্লেনে চড়ার মতো, আপনি প্লেনে বসবে, আমরা সেই প্লেনটা উড়াবো, উড়ে আবার সেফলি ল্যান্ডও করিয়ে দেবো। এবার তো মহিলাটা বলছে সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু মস্ত করে বলছিস নাকি, না কিন্তু ওই কি জানো ল্যান্ডিং, ও কিন্তু মাঝখানে আমার একজন রিলেটিভ প্লেনে উঠেছিল, সেই প্লেনটা ল্যান্ডই করেনি, বলতে পেরেছি তো, তাহলে মানে কি বলতো হাসির ব্যাপারটা ঠিক নেই, আমি ভালোই বলতে পারি, তুই ওখান থেকে ইচ্ছা করে আমার ভেঙাচ্ছিলি বলে আমি ঠিক করে বলতে পারছিলাম। এখন আমি এক ইয়েতে রাজি আসার জন্য, মিমোর বিশাল দুঃখ, মিমো ভেবেছিল যে মিমো একদিন একা থাকবে, একদম হাত পা ছড়িয়ে ঘুমাবে, ছোলা আছে বাড়িতে, সত্যি আছে ছোলা, দিও না দেখ টাটার ধুম, দেখো না টাটার ধুম, তুমি শুধু কেকটা দাও, এটা হলো আগের দিনের কেকটা যেটা ওই আমি কাটলাম আগের দিন, যে ব্লগ ব্লগে 20,000 সাবস্ক্রাইবার হয়েছিল বলে কেক কেটেছিলাম, সেটার কেকটা মামনি যেটা আসেনি ওইটা মামনির জন্য কেটে নিয়ে যাচ্ছি।
শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলাম কাঁদলো না, হ্যাঁ আমার বিদায়ে কেউ কাঁদেনি, কেউ না কেউ আমাদের বাড়িতে মানে একদম ফাঁকা হচ্ছে, সবাই চলে যায় না, আবার ফ্রাইডে হলে আমি আসলে তো ঝগড়া করি, আমি না ঝগড়া করলে আবার ওরা মিস ও করে, ঝগড়ার সঙ্গে আনন্দের একটা লিংক আছে বাবা, তুই কি ঝগড়া করে দা, এটা কি হয়েছে, হিরো হিরো কেমন করে, হিরো তুই কি ঝগড়া করো, ধাপ্পা করে একটা ফেলে দেবে তার নিয়ে ধাপ্পা করছে, এই বাবা অফিসের কাজ করো তো, অফিসে কাজ করো, বিহান কি থালাইবা থালাইবা ইয়ো আমি আর সবই ওই বাড়িতে চলে যাবো, চল দাদা সৌভিক আর এগুলোই হলো বিহাইন্ড দ্য সিন, সো এরকমই করে সব, চলে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।